হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজ 21 এপ্রিল রবিবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের আজকে সর্বশেষ চিত্র। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড দাবদ হয়ে পড়ছে পুরো দেশ। ইতিমধ্যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, 3 দিনের আজকে 2য় দিন চলমান রয়েছে। তার ভিতর সবথেকে দুঃসংবাদ হচ্ছে যশোর জেলাতে কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। তো সর্বোপরি এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আরও বড় দুর্বিষহ একটি ঘটনা হচ্ছে, গত 1 সপ্তাহ যাবৎ বেনাপোল স্থলবন্দরে কিন্তু উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন কিন্তু যাত্রীচাপে পুরোপুরি স্থলবন্দর স্থবির একটি পরিস্থিতি বিরাজমান রয়েছে। যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ হারে বেড়ে গিয়েছে, কারণ কোনো যাত্রী ছাউনি সেভাবে কাজ করছে না। কারণ বাংলাদেশ ইমিগ্রেশনে ঢোকার পূর্বে দীর্ঘ লাইনের সারি, সেটা কিন্তু রাস্তায় একদম বেনাপোল বাজার পর্যন্ত, তারপর সেখান থেকে বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে নোম্যান্স ল্যান্ডেও দীর্ঘ লাইন। আপনারা দেখতে পাচ্ছেন নোম্যান্স ল্যান্ডে ইতিমধ্যে কত যাত্রী অবক্ষমণ অবস্থায় আছেন ইন্ডিয়া অভিমুখের প্রবেশের জন্য। সব মিলিয়ে কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ হারে বেড়ে গিয়েছে, অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন, যার ফলে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। নোম্যান্স ল্যান্ডে দুই সাইডে যাত্রী ছাউনি থাকলেও এত পরিমাণ যাত্রী ভিড়ের থাকার ফলে দুই পাশে সম্পূর্ণ পরিপূর্ণ হওয়ার পরে দীর্ঘ লাইনের সারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেটের কিন্তু অনেকটাই উন্নতি সাধিত হয়েছে। আজকে সকাল থেকে 73 রুপি পর্যন্ত সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে বাংলা 100 টাকার বিপরীতে। তো মানি এক্সচেঞ্জ রেট বাড়লেও কিন্তু যাত্রীগণের ভোগান্তির ফলে ইতিমধ্যে অনেক খারাপ একটা পরিস্থিতি, বিরূপ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ইন্ডিয়া বয়কটের ডাক, সেই ডাকটা উপেক্ষা করে কিন্তু যাত্রীগণ উপচে পড়া একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। শুধু যে বেনাপোল তা নয়, অন্যান্য স্থলবন্দরগুলোতে একই পরিস্থিতি। ইন্ডিয়াতেও কিন্তু প্রচণ্ড হারে গরম ইতিমধ্যে 42-43 ডিগ্রি বিদ্যমান রয়েছে কলকাতাতে। তো এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে কিন্তু যাত্রীগণের যে অতিরিক্ত চাপ, সেটা লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ।